হাই এভরিওয়ান, এক বছর পর্যন্ত সিমের বিচি সংরক্ষণ করার জন্য আমি প্রথমে কিছু সিমের বিচি নিয়েছি। এরপরে সিমের বিচির খোসা ছাড়ানোর জন্য আমি এগুলো যে ডুবো পানি দিয়ে ভিজিয়ে রাখব। কয়েক ঘন্টা সিমের বিচিগুলো ভিজিয়ে রাখার পরে দেখুন আমি কি নিয়েছি। এরপরে আমি এগুলোর সংরক্ষণের জন্য এই যে খোসা ছাড়িয়ে নিব। যত ভালো ভিজাবেন তত তাড়াতাড়ি খোসাগুলো আসবে। এভাবে করে আমি সবগুলোর খোসা ছাড়িয়ে নিব। সিমের বিচি সবগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন। এরপরে আমি একটি পাত্রে যতটুকু সিমের বিচি তার চেয়ে প্রায় চার গুণ পানি এখানে ফুটিয়ে নিব। পানিগুলো ফুটার জন্য ওয়েট করব। পানি যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি খুবই সামান্য দেখুন হলুদের পাউডার দিব। দিয়ে এর মধ্যে আমি সিমের বিচিগুলো দিয়ে দিব। সিমের বিচিগুলো দা হয়ে গেলে আমি একটু নাড়িয়ে দিব এবং এক মিনিট রাখব। জাস্ট এক মিনিট, ঘড়ি দেখে আমি এক মিনিট রাখব। এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ, বেশি রাখা যাবে না, তাহলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে। সেই জন্য ঘড়ি দেখে এই ফুটন্ত গরম পানিতে জাস্ট এক মিনিট রাখতে হবে। এক মিনিট হয়ে গেলে আমি চুলা অফ করে দিব। সাথে সাথে দিয়ে চুলা থেকে নামিয়ে এইভাবে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে। দেখুন সিমের বিচিগুলো আমি ভালো করে শুকিয়ে নিয়েছি, কোনো পানি নেই। এরপরে এরকম একটা বক্স নিবেন, অবশ্যই ঢাকনা থাকবে, ভিতরে টিস্যু পেপার দিবেন। এভাবে করে সিমের বিচিগুলো রাখবেন। আপনার ফ্যামিলি মেম্বার যে কয়জন বা যতটুকু আপনার লাগবে ঠিক ততটুকু রাখবেন। যখন রান্না করবেন সাথে সাথে রান্না করে করার জন্য, তাহলে দেখবেন আপনি যে যারা কাঁচা সংরক্ষণ করে একটা বাজে গন্ধ হয়ে যায়, কোন রকমের গন্ধ হবে না, আপনি একদম ফ্রেশ মনে হবে। এইমাত্র গাছ থেকে সিম পেরে আপনি সিমের বিচি রান্না করে খাচ্ছেন, তেমনই মনে হবে, একদম ফ্রেশ এবং সতেজ থাকবে, আবার অনেক বেশি টেস্টিও হবে। এরপরে যাদের যদি বক্সে না রাখতে চান, এভাবে ছোট কলি তো সবাই বাসায় থাকে, ছোট ছোট কলি করে আপনার যতটুকু লাগবে সে অনুসারে আপনি রেখে দিবেন। এভাবে করে ডিপ ফ্রিজে রাখবেন, এক বছর পর্যন্ত ভালো থাকবে। আশা করছি ভিডিওটি সবাই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।